আল্লাহ গো, আমার বউ এত সাজুগুজু করছে কেন? ভাবছিলাম অনেক কিছু, এখন কি আর কর, বর যখন নিরামিষ তখন তো অন্যদিকে চান্স নিতে হবে। তা এত সেজে গুজে কাকে খুন করার ইচ্ছা আছে আমার গুন্ডি বউ? ছিল তো বরের সাথে রোম্যান্স করার শখ, সে স্বাদ আমার মিটে গেছে। হায় আল্লাহ, কিছু করলাম না, তার আগে স্বাদ মিটে গেছে। জি হ্যাঁ, মিটে গেছে। কষ্ট করে যখন সাজুগুজু করেছি তা তো আর নষ্ট করতে পারি না, চাই দেখি রাজের সাথে রোম্যান্স করে আসি। আরে আর অমনি অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের কোলের ওপর অনুকে এনে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি থাকতে আমার বউ শয়তানের কাছে যাবে তা কি হতে পারে? তাই এভাবে ধরার কি দরকার, আমার মুড পুরা খারাপ করে দিয়েছেন আপনি। শয়তান রাজকে কত গর্বের সাথে বলে আসছি, খুব তাড়াতাড়ি চাচা হবে, আমার সেগুরে বর বালি দিয়ে দিছে। আল্লাহ গো, আমি তো জানি না আমার বউটার বেবি লাগবে, যে এখনো ভালোবাসি বলে নাই তার মনে এত কিছু ভাবা যায়? অনু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলে, লাগবে না আমার কোনো কিছু, না আপনার ভালোবাসা না আপনার বেবি। সরি মাই ডিয়ার ওয়াইফ, এখন আর তা সম্ভব না, আমি তো বাবা হব, এটা 100% শিওর, তাই তোমার কোনো কথা এখন আর কাজে লাগবে না। থাক, রোম্যান্স আপনাকে দিয়ে হবে না, ওই রাজ লুচ্চা ভালো রোম্যান্স করতে পারবে। আরিয়ানার অনুকে কোনো কথা বলতে না দিয়ে অনুর ঠোঁট জোড়া নিজের দখলে নাই, তারপর অনেক সময় পর ছেড়ে দেয়। অনুর দিকে নেশাময় দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ান। আস্তে ধীরে অনুর গলায় ঠোঁট দিয়ে স্পর্শ করতে থাকে অনুকে। এমন করে আরিয়ান যতবার গলায় কিস করে ততবার সে কেঁপে কেঁপে উঠতে থাকে। তারপর আর কিছুই বলতে পারলো না অনু। আর কিছু বলে ওঠার আগে আরিয়ান নিজের ঠোঁট দিয়ে অনুর গোলাপি ঠোঁট জোড়া আবারও আবদ্ধ করে নেয়। অনেক সময় পরে আরিয়ান অনুর ঠোঁট জোড়া ছেড়ে দেয়। আরিয়ান অনু দুজনেই বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর দুজনে কি মনে করে যেন হাসতে থাকে। অনু তো লজ্জায় মাথা নিচু করে রাখে, আর উঁচু করে তাকাতেই পাচ্ছে না। তারপর আবার আরিয়ান অনুকে কোলে করে বিছানায় নিয়ে যায়। অনুকে আরিয়ান আজ আদরে আদরে বরিয়ে দিতে থাকে। অনু নিজের ভালোবাসার মানুষের কাছে নিজেকে সিক্ত করার জন্য পুরোপুরিভাবে বিলীন করে দেয়। আজ ওদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে, রাতের যত গভীরতা বাড়ছে তার সাথে ওদের ভালোবাসার গভীরতা বাড়তে থাকে। পরদিন সকালে ঘুম থেকে ওঠে অনু আরিয়ানের বুকের মাঝে নিজেকে দেখে লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণায় হাসি চলে আসে। দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখে। তারপর অনু মাথা নিচু করে ঘুমন্ত আরিয়ানকে চুপচাপ দেখতে থাকে আর ভাবে, কে বলবে এ খুব রাগি বজ্জাত ফাজিল নিরামিষটা আমার পুরো পৃথিবী। অনু সব ভাবনার মাঝে জল ঢেলে দিয়ে আরিয়ান চোখ বন্ধ রেখে বলে, ওগো আমার ড্যাঞ্জারাস সুন্দরী বউ, এভাবে তাকিয়ে দেখো না গো, খুব লজ্জা করে। তারপর আরিয়ান চোখ খুলে অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে আসে। কি সারা রাত দেখে মন ভরে নাই, এত আদর সোহাগ করার পরও মনে মনে গালি দিচ্ছিলে? থাক, এত দেখা দেখির দরকার নেই আমার, আর গালি কেন দিব, মনে মনে ভালোবাসা প্রকাশ করছিলাম তো। বাহ, এত ভালোবাসা আগে দেখি নাই, সব মনে মনে বুঝি, দেখাও দেখি একটু নমুনা। হয়েছে ছাড়ুন, আমি ফ্রেশ হতে যাব। চলো একসাথে যাব। আপনাকে তো আমি খুব ভালো ভেবেছিলাম, এখন তো দেখি পুরো ফাজিলের হাড্ডি। তারপর অনু আরিয়ানকে ধাক্কা দিয়ে উঠে সোজা বাথরুমে চলে যায়। আরিয়ান অনুর জন্য ড্রেস নিয়ে বাথরুমের দরজায় নক করে বলে, আমার ড্যাঞ্জারাস সুন্দরী বউ, ফ্রেশ হয়ে কি ওইভাবে বাহিরে আসার ইচ্ছা আছে নাকি? একদম না, আমার বর বাহিরে আছে, আর সে যদি লুচ্চামি করতে চায় তাহলে আমি রাজের কাছে চলে যাব। আল্লাহ গো আল্লাহ, বউয়ের সাথে রোম্যান্স যদি লুচ্চামি হয় তাহলে প্রেম করাকে কি বলে? আর কথায় কথায় রাজ নামটা নিবা না, জাস্ট মাইন্ড ইট, ওকে? অনু দরজা খুলে আরিয়ানের হাত থেকে ড্রেস নিয়ে নেয়, তারপর দরজা বন্ধ করে বলে, নিলাম না শয়তান রাজের নাম। এভাবে ভালোবাসা আর ভালো লাগার মাঝে ওদের জীবনের সুখের দিন কাটতে থাকে, আর অনু এসবের মাঝে অনেক রাজের খচ্চরগিরি সহ্য করতে থাকে। কিছুদিন পর একদিন সকালে অনু নিজে এসে রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাতে থাকে, তারপর টেবিলের ওপর সব কিছু রেডি করতে থাকে। তখন সেখানে রাজ চলে আসে, সে এসে অনুর হাত ধরে, অনু এক ঝটকানি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর রাজ বলে, হাই অনু, ব্যাপার কি, আজ অনেক খুশি মনে হচ্ছে? আশেপাশে আপনার মতো শয়তান থাকলে কি নিজের খুশিও প্রকাশ করা যাবে না? আমাকে ডিরেক্ট শয়তান বলছো? আমার শয়তানি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, বুঝছো? জানে মন, আপনারও আমার সম্পর্কে কোনো ধারণা নেই, আমি কি জিনিস বুঝেছেন? অনেক কষ্ট খচরগুড়ি, এবার আপনার দিন শেষ। এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে, কত অ্যাটিটিউড তোমার মাঝে, উফ, আই লাইক ইউ। আই জাস্ট হেট ইউ মিস্টার রাজ। তা তুমি আমাকে ঘৃণা করো নাকি এই নামটাকে ঘৃণা করো?
অবশ্যই আপনাকে ঘৃণা করি। উফ, নামটাকে ঘৃণা করলে খুব বেশি খুশি হব আমি। আমি আপনাকে খুশি করার জন্য এখানে বসে নেই, এই বাড়িতে মেহমান হয়ে আসছেন, মেহমান হয়ে থাকবেন, তাহলে খুশি হব। এই মেয়ে, তোমার এত সাহস, তুমি আমার ছেলেকে মেহমান বলে খোঁটা দিচ্ছ? তখন বাড়ির সবাই সেখানে চলে আসে। আরিয়ান এসে অনুর পাশে দাঁড়িয়ে অনুর হাত ধরে রাখে। আপনি মৌরাজ, সবাই এবাড়ির মেহমান, কথাটা ভুলে যাবেন না। আর এটা আমার বাড়ি, তাই এই মেয়ে সেই মেয়ে বলবেন না, আমি এই বাড়ির বউ, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখবেন। তোমার সাহস হয় কি করে আমার মাকে এইভাবে অপমান করার? আমি অপমান করি নাই, যা সত্যি শুধু তাই বলেছি। এসেছেন বেড়াতে, ভালো মতো থাকবেন, খাবেন, সময় হলে চলে যাবেন, আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করবেন, অসম্মান করবেন, তা আমি কখনোই মেনে নিব না। জাস্ট মাইন্ড ইট। আমার মাকে অপমান করার ফল কিন্তু ভালো হবে না, এটা মনে রাখবে। আরিয়ান রাজার শার্টের কলার ধরে বলে, আমার সামনে আমার বউকে হুমকি দেওয়ার এত সাহস তোকে কে দিয়েছে? তোর জীবনটা নষ্ট করতে আমার সাহসের দরকার হয় না, তা করতে তুই সাহায্য করবি। আরিয়ান রাজকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পপু তার ছেলের কাছে গিয়ে রাজকে উঠিয়ে বলে, আমাদের এভাবে অপমান করে তুই ঠিক করছিস না আরিয়ান, আমরা থাকবো না তোদের বাড়িতে, চলে যাব এখনই এই বাড়ি থেকে। পপু তাদের সব কিছু নিয়ে বাইরে চলে আসে। মৌকে আসতে বলে, আমি যাবো না তোমাদের সাথে, যে নিজের ছেলের অন্যায় দেখেও কিছু বলে না তাদের সাথে থাকতে আমার রুচিতে বাঁধে। তাহলে থাক তুই, আমি থাকবো না এ বাড়িতে যেখানে আমার ছেলের সম্মান নেই। অনু, তুমি কি একটা কথা জানো, আমিও রাজ, তোমার বড় রাজ, কেন রাজ নামকে ঘৃণা করে আর ওর 10 বছর বিদেশ কেন থাকতে হয়েছে সেই ইতিহাসটা শুনে নিও একবার। যদি ওর বলার মুখ থাকে তাহলে বলবে, ওর জীবনের কালো অতীত শুনে নিও। তারপর আরিয়ান অনুকে কিছু না বলে সোজা বাইরে চলে যায়। রাজ তো চলে যায়, কিন্তু অনুর মনের মাঝে তো হাজার প্রশ্ন কুরপাক খাচ্ছে। দুই ভাইয়ের নাম রাজ কিভাবে, আর 10 বছর আগে বা কি হয়েছে তা জানতে হবে, কিন্তু কিভাবে জানবো কে বলবে? সেদিন রাজের বলা কথা শোনার পর থেকে আরিয়ান অনুর থেকে দূরে থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। অনুর থেকে অনেক দূরত্ব বজায় রাখতে শুরু করে আরিয়ান। এভাবে অনুর দিনগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষ যখন কাছে থেকেও দূরে থাকে তখন বোঝা যায় কষ্ট কাকে বলে। এভাবে জীবন ছন্নছাড়া হয়ে যাবে অনু স্বপ্নেও ভাবতে পারেনি। তবুও অনু হাল ছাড়ার মেয়ে নয়, সে নতুনভাবে আরিয়ান আর ওর মাঝে সবকিছু ঠিক করার জন্য চেষ্টা করে। সকালে আরিয়ানের আগে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে দেয়। আরিয়ান চুপচাপ খাবার খেয়ে চলে যাওয়ার সময় অনু পেছন থেকে বলে ওঠে, শুনুন, আমিও আপনার সাথে অফিসে যাব। বাড়িতে আরো অনেক গাড়ি আছে, যে কোনো একটা গাড়িতে করে অফিসে চলে আসো, আমার অনেক কাজ আছে, আমি আসছি বলে। অনুর কপালে চুমু দিয়ে চলে যাই। অনু বেয়াক্কেল হয়ে দাঁড়িয়ে থাকে। কি হইলো এটা? ভাবি, তোমার আর ভাইয়ের মাঝে কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা না, শুধু রাজের বলে যাওয়া কথার জন্য তোমার ভাই বদলে গেছে। কিছু অতীত খারাপ হতেই পারে, তার জন্য তোমাদের সংসার জীবন কেন নষ্ট করবে, ভাইয়ার এটা বোঝা উচিত। আমি তো তার কাছে অতীত জানতে চাইনি, তাহলে কেন এত অবহেলা, কিসের জন্য বলতে পারো তোমরা? ভাবি, তুমি তো সহজে ভেঙে পড়ার মেয়ে না, তাহলে আজ তোমার মুখে এমন কথা মানায় না, যাও তুমি তোমার মতো করে ভাইকে তার অতীত থেকে বাহির করে আনো, আমরা সবাই তোমার পাশে আছি। তারপর অনু রেডি হয়ে অফিসে যায়, কিন্তু সে আরিয়ানের সাথে কথা বলবে ভাবছে। তার আগেই আরিয়ান অনুর টেবিলের উপর এক গাদা ফাইল গাদি দিয়ে রাখছে। অনু বেচারে সব ফাইল বসে বসে চেক করতে থাকে। এদিকে সকালে না খেয়ে আসে, তার উপর দুপুরবেলা লাঞ্চ টাইম পার হয়ে যায়, একভাবে বেচারি কাজ করতে থাকে। অনু তার কাজ শেষ করে দেখে পুরো অফিস ফাঁকা, কেউ কোথাও নেই, এমনকি আরিয়ানও নেই। এটা কি হলো, আমি এতটা কাজে ব্যস্ত যে সবাই আমাকে একা রেখে চলে গেছে। বাহ, আমার কি কপাল, বর পর্যন্ত আমার কথা ভুলে গেছে। অনু বাইরে এসে বাড়ি যাবার সময় কোনো কিছু পায় না, কি করবে, রাতও হয়ে গেছে। ওইদিকে আরিয়ান বাড়িতে গেলে ওর মা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, অনু কোথায়? কেন, অনু বাড়িতে আসে নাই? বাহ, বউ তোর, সে এখনো বাড়িতেই আসে নাই, উল্টা আমাকেই জিজ্ঞাসা করছিস সে কোথায়? দিনে দিনে তোর এত অবনতি হয়েছে ভাবা যায় না। আরিয়ান আর কোনো কথা না বলে সোজা গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে এসে দেখে অনু গেটের বাইরে বসে আছে। আরিয়ানকে দেখে অনু আর কিছু বলে না। আরিয়ান অনুকে জড়ি থেতে গেলেই অনু পাশ কাটিয়ে চলে যায়। আরিয়ান দেখে পেছনে আবির গাড়ি নিয়ে আসছে। অনু আরিয়ানকে কিছু না বলে আবিরের সাথে চলে যায়। অনু তার বাবার বাড়িতে গিয়ে চুপচাপ নিজের রুমে চলে যায়। আজ আর কেউ অনুকে কোনো প্রশ্ন করে না। অনুকে দেখে বোঝা যাচ্ছে ওর মন ভালো নেই। ওইদিকে আরিয়ান নিজেকে বলে, অনু তো ঠিক কাজ করেছে,
আমি কেন অযথা অনুর সাথে এমন করছি। অনুর পুরা অধিকার আছে আমার অতীত জানার। আমার কালো অতীতের জন্য আমি তোমাকে হারাতে পারবো না। আরিয়ান সোজা গাড়ি ড্রাইভ করে অনুদের বাড়িতে চলে যায়। কারোর সাথে কোনো কথা না বলে সোজা অনুর রুমে গিয়ে অনুকে কোলে করে নিয়ে গাড়িতে বসে ড্রাইভ করে। অনু চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। অনুকে এভাবে নিয়ে যাওয়া দেখে তো অনুর বাড়ির সবাই খুব খুশি। যাক, দুজন বোঝাপড়া করে সব ঠিক করে নেবে। আরিয়ান গাড়ি ড্রাইভ করে শহর থেকে দূরে একটা নদীর তীরে এসে গাড়ি থামায়। তারপর আরিয়ান গাড়ি থেকে নেমে অনুর হাত ধরে বাইরে নিয়ে আসে। অনু চুপচাপ আরিয়ানের সাথে হাঁটছে। একটু পর দুজন নদীর পাড়ে বসে। অনু আরিয়ানের পাশে বসে অনেক সময় নীরব থাকে। তারপর আরিয়ান অনুর হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে, জানি তোমার মনে অনেক প্রশ্ন, আজ আমি সব প্রশ্নের উত্তর দিব। জানি তুমি জানতে চাও না, তবুও বলবো, কারণ সত্যি তোমার জানার পুরা অধিকার তোমার আছে। আজ থেকে 10 বছর আগে আমি আরিয়ান রাজ চৌধুরী, আমার ভাই আয়াতুল্লাহ চৌধুরী আয়াত, আমাদের দুই ভাইকে নিয়ে বাবা মার দিনগুলা বেশ ভালো কেটে যাচ্ছিল। আমি স্কুলে সব মেয়ের ক্রাশ ছিলাম। স্কুলে যাবার সময় আমাকে দেখে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে, পারলে ওরা সবাই আমাকে গিলে খাবে। স্কুলে যে কোনো অনুষ্ঠানে সবার আগে রাজের নাম শোনা যাবে। হারে দোস্ত, তোর পিছনে মেয়েরা এক্ষুনি যেভাবে ঘোরাঘুরি করে তাতে মনে হয় তুই বড় হবার আগেই এরা তোকে উঠিয়ে নিয়ে বিয়ে করবে। এত সোজা নাকি? এই রাজকে পাওয়া, আমাকে যে পাবে তাকে তো সাধনা করতে হবে। তাহলে যদি সে এই আরিয়ান রাজ চৌধুরীকে তার বর হিসেবে পাবে। সাধনা করবে কেন? তোকে কিডন্যাপ করে বিয়ে করবে, দেখবি এভাবে চলতে থাকলে এটাই তোর ভবিষ্যৎ। আরে এসব পিচি মেয়েদের ক্রাশ খাওয়ার কিছু বলি, আমি এখন যেমন আছি 10 বছর পর তো এমন থাকবো না। ততদিনে এদের রুচিও বদলে যাবে, তাই এদের কেয়ার করার সময় আমার নাই। সে তুই যা বলিস না কেন, মেয়েগুলো তোর সিল্কি চুল, তোর সুন্দর ইনোসেন্ট চেহারা, আর হ্যাঁ তোর মিষ্টি মধুরুর কণ্ঠের গান শুনে তো আরও বেশি পাগল হয়ে যায়। ভাইয়া, সব মেয়েরা তোমার দিকে এভাবে কেন তাকায়? আমার ওই মেয়েদের কাউকে ভালো লাগে না। আহারে আমার রসগোল্লা ভাই, চিন্তা করিস না, এই তো পরীক্ষা দিয়ে স্কুল থেকে বিদায় নিলে তখন দেখবি তোর ভাইকে না পেয়ে তোর পিছনে ছুটবে সবাই। আমি তোমার মতো জাতির ক্রাশ না যে বাচ্চা বাচ্চা মেয়েরা ক্রাশ খাবে, আমার উপর ক্রাশ বড় মেয়েরা খাবে। তা অবশ্য ঠিক, তুই যে নিরামিষ তোর পিছনে পাগল ছাড়া কেউ আসবে না। ভাইয়া তোমার কখনো ভালো হবে না, যখন আমাকে জ্বালাতন করার জন্য কাছে পাবে না তখন আমার কদর বুঝতে পারবে, তার আগে না। এভাবে স্কুলের দিনগুলো রাজের শেষ হয়ে যায়। সে SSC পরীক্ষা শেষ করে। তারপর বাড়িতে সারাদিন আয়াতের সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করে। রাজ সারাদিন আয়াতের সাথে দুষ্টুমি করে, কিন্তু তবুও বাবা মা রাজকে কখনো কিছু বলতো না, কারণ দুই ভাই এমন মজা না করলে কে করবে। এভাবেই আমাদের সুখের দিনগুলো যাচ্ছিল। আমাদের সুখের সংসারে যে গ্রহণ লাগবে তাকেও জানতো না। হঠাৎ অনেকগুলো বছর পর ফুপু আম্মা বাড়িতে আগমন করেন। ফুপুর পরিবার এত বছর বাইরে ছিল, হঠাৎ করে তারা দেশে বেড়াতে আসে। সে একা আসে না, তার সাথে তার ছেলে রায়দুল ইসলাম রাজ আর আমাদের ছোট্ট মৌ আসে। আর কি একটা আশ্চর্যজনক কথা, আমাদের দুজনের নাম রাজ। আমি বলি, হেই রাজ, হোয়াটসঅ্যাপ ব্রো। আরে রাজ, তুমিও না, তোমার সামনে দাঁড়িয়ে আছে, কি আর করব বলো। আরে তাই তো, তারপর সবাই তো অনেক ইমোশনাল হয়ে যায়। এত বছর পর তারা দেশে আসছে, রাতে পুরো পরিবার একসাথে ছাদে আড্ডা দেয়। তখন আমি ফুপুকে জিজ্ঞাসা করি, আচ্ছা ফুপু, দুজনের নাম কি করে রাজ হয়েছে বলবেন? তুমি আর রাজ কিছুদিনের ছোট বড়, আমরা বাইরে থাকি তাই তখন যোগাযোগ সেভাবে করতে পারিনি। আমার পেটে তখন রাজ। সেই সময় যখন জানতে পারি আমার ছেলে বাবু হবে, তার নাম রাখার জন্য নাম খুঁজতে থাকি। তখন রাজ নামটা আমার খুব পছন্দ হয়, এদিকে ভাবিরও না জানি রাজ নাম পছন্দ, তা আমি জানতাম না। রাজ নামটা তোমার দাদুভাই খুব ভালোবেসে রেখেছিল, পরে জানতে পারি আপার ছেলের নামও রাজ। আমরা যেদিন জানতে পারি সেদিন খুব হেসেছি, আমাদের ছেলে দুইটার নামই একটা। তারপর দুই ভাইয়ের তো খুব বেশি দেখাও হবে না, সেই চিন্তা করে আমিও তোমার নাম রাজ রাখি, নামটা আর বদলানো প্রয়োজন মনে করি নাই। দেখো রাজ, আমার দুজন আলাদা মানুষ হলেও কিন্তু নাম এক। রাজকে এখানে সবাই খুব ভালোবাসে, সে ভালোবাসার মান রেখো কিন্তু। আরে কি যে বলো না তুমি, তোমার যা কিছু সব আমার, আমার যা কিছু সব তোমার, এসবের মাঝে আবার অন্য কিছু কি করে আসবে বলো তো। দেখো দুই রাজের মাঝে এই পিচ্ছে আয়াতকে তোমরা ভুলে যেও না কিন্তু। আহারে বেচারা, মাত্র 2 বছরের ছোট সে নাকি আমার পিচ্ছি।
ভাই, এই লম্বায় কোন দিক দিয়ে ছোট তুই? দেখো আম্মু, আমি তাদের সমান লম্বা হয়ে গেছি বলে আমার কোনো কদর নাই, ভাবা যায়? আরে ছোটে, ডোন্ট ওয়ারি, আমরা তিন ভাই তো এক, তাই না, কি বলো? রাজ ভাই আপনি খুব ভালো, আরিয়ান রাজ ভালো না। এই তো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেল তো ভালো।